যারা আনসারের 16 বেশি এসেছিলো তাদের মূল উদ্দেশ্য ছিল বিস্তৃং খলা সৃষ্টি এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শরয়ন্ত্রকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিআন হুঁশিয়ারি দেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের হামলায় আহত হাসনাত আব্দুল্লাহ সহ শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন সচিবালয়ে রোববার ভয়াবহ পরিস্থিতি হতে পারত ছাত্ররা তা মোকাবেলা করেছে। আইন উপদেষ্টা ছাড়াও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আনসারদের হামলায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এদিকে বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধার অভিযোগে গ্রেফতার একশো নয় আনসার সদস্যকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে তাদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ রমনা ও পল্টন থানায় মামলা হয়েছে আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন কোন ষড়যন্ত্র সফল হবে না এবং যারা ষড়যন্ত্র করবে যারা এই ছাত্র জনতার গণ দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্বাত করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব প্রচলিত আইনে এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে এই ছাত্র